বিশ্বব্যাপী উন্নত দেশগুলোতে জন্মহার কমেছে, তবে দক্ষিণ কোরিয়ার মতো চরম পরিস্থিতি কোনো দেশেই নেই। দেশটির ভবিষ্যৎ মারাত্মক বলে ধারণা করা হচ্ছে। আগামী 50 বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ার কর্মক্ষম লোকের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। দেশের বাধ্যতামূলক সামরিক পরিষেবায় অংশ নেওয়ার যোগ্য 58% কমে যাবে এবং প্রায় অর্ধেক জনসংখ্যার বয়স 65 বছরেরও বেশি হবে। এটি দক্ষিণ কোরিয়ার অর্থনীতি, পেনশন গ্রহীতা ও দেশের নিরাপত্তা নিয়ে এতটাই খারাপ পূর্বাভাস দেয় যে রাজনীতিবিদরা এই অবস্থাকে জাতীয় জরুরি অবস্থা বলে ঘোষণা করেছেন। জন্মহার বাড়াতে এশিয়ার দেশগুলোতে রয়েছে নানা রকমের প্রণোদনা। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। যে দম্পতি সন্তান রয়েছে তাদের নগদ অর্থ প্রদান করা হয়, মাসিক আবাসন ও বিনামূল্যে ট্যাক্সি, হাসপাতালে বিল, এমনকি চিকিৎসা সেবাও দেওয়া হয় শুধু বিবাহিতদের জন্য। এবার কর্মীদের জন্য অভিনব এক ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি। ঘোষণা অনুযায়ী কোনো কর্মী একটি সন্তান নিলেই পাবেন $75,000, যা বাংলাদেশি মুদ্রায় 82 লাখ টাকারও বেশি। দেশটিতে জন্মহার কমে যাওয়ায় সিউল ভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান বুইং এমন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। 2021 সাল থেকে ওই কোম্পানিতে কর্মরত নারীরা যারা মা হয়েছেন তাদের মোট $5.25 বিলিয়ন বা $52.5 লাখ পুরস্কার দেওয়া হয়। বুইং কোম্পানির চেয়ারম্যান বলেন, দক্ষিণ কোরিয়ার যেভাবে জন্মহার কমেছে তেমনটা চলতে থাকলে আগামী 20 বছরের মধ্যে অস্তিত্ব সংকটে পড়তে পারে দেশ। একটি পরিবারে কয়টি সন্তান থাকবে তা অনেক সময় সে পরিবারের আর্থিক সংগতির উপর নির্ভর করে। সন্তান লালন পালন ও ভবিষ্যতের বিষয়টি ভাবতে গিয়ে অনেকেই বেশি সন্তান নিতে চান না, তাই তারা কর্মীদের বোনাস দেওয়ার উদ্যোগ নিয়েছে। বুইংয়ের মতো দক্ষিণ কোরিয়ার অনেক কোম্পানি দেশের জন্মহার বাড়াতে সম্প্রতি বোনাস দেওয়ার এ নীতি অনুসরণ করেছে। কুমহো পেট্রোকেমিক্যাল নামক একটি বহুজাতিক কোম্পানি জানিয়েছে তারা তাদের অফিসে কর্মরত সব নারীদের একটি করে সন্তানের জন্য সর্বোচ্চ $15,000 বোনাস দেবে, যা বাংলাদেশি মুদ্রায় $16,45,000 টাকার বেশি। শাহাদাত শাউন, আরটিভি।